শুভ সকাল। আজকে 25 জুন, আরেকটি শুক্রবার, আমার অফিস ডে। এখন বাজে 8:45, সাত সকালে অফিস এসে পড়েছি, যদিও আমার অফিস শুরু হয় অনেক পরে, 9:30 দিকে। শুক্রবারে মাঝে মাঝে একটা মুশকিল হয়ে যায়, সময়ের হিসাব নিকাশ রাখতে পারি না। তো সাত সকালে এসে পড়েছি। আমি যখন অফিসে একা একা বসে আছি এই সময়টাতে, ওই উইকেন্ডে, অনেকেরই আজকে উইকেন্ড, সবাই নিশ্চয়ই আরাম করে ঘুমাচ্ছেন। উইকেন্ডে সাধারণত আমরা কি করি, একটু বেশি সময় ঘুমাই, একটু অলস সময় কাটাই, এবং সবারই উইকেন্ড কেন আসে, আসলে বিশ্রাম নিতেই তো। কথা হলো, একটা উইকেন্ড এলে বা দুদিনের উইকেন্ডে আমরা আসলে কি করব, সারাদিন কি প্রচণ্ড ঘুমাবো, খুব ঘুমাবো। কারো কারো ইচ্ছা, আজকে দুপুর 1টার আগে ঘুম থেকে উঠবই না, ঘুমিয়ে নিব সারা সপ্তাহের অপূর্ণ ঘুম। ওয়েল, উইকেন্ড তো সেজন্যই আসে, ঘুমাতে, বিশ্রাম নিতে, ব্যক্তিগত কাজ সম্পন্ন করতে, পরিবারকে সময় দিতে, একটু বিনোদন, একটু ঘোরাঘুরি। তবে আরেকটা বিষয়ের জন্য কিন্তু উইকেন্ড আসে, নিজেকে একটু ঝালিয়ে নিতে, একটু সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে, সেটিও কিন্তু একটি কারণ উইকেন্ড আসবার, সেটা একদিন হোক দুদিন হোক, নির্ভর করে আমার উপরে। আমি আমার উইকেন্ড কি সারাদিন ঘুমিয়ে কাটাবো, সারাদিন টেলিভিশন দেখে কাটাবো, গেমস খেলে কাটাবো, বন্ধুদের সঙ্গে চায়ের দোকানেই কাটিয়ে দেব, নাকি আরও কিছু করা উচিত, এবং আরও কিছু কি করা সম্ভব, চাইলে সম্ভব। একটা বিজ্ঞাপন দেখবেন টেলিভিশনে, হয় পারবেন চাচা, চাইলেই পারবেন, সত্যি কথা এটা, আমরা চাইলেই অনেক কিছু পারি। এই যে উইকেন্ড এসছে, উইকেন্ডটাকে আমরা একটু হলেও আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, ক্যারিয়ারের জন্য আরেকটু ভ্যালু অ্যাডেডভাবে কাজে লাগাতে পারি। কিন্তু কয়েকদিন আগেই আমি আমার একজন সহকর্মীর সাথে কথা বলছিলাম, তো বলছিলাম যে দেখো ভাই, যাই ঘটুক, যাই বাস্তবতা থেকে থাকুক, সেলফ ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে সময় দিতে হবে। তো ভদ্রলোক আমাকে বলছেন, ভাইয়া বা স্যার, আসলে এই যে আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করি, প্রতিদিন 8, 9, 10 ঘন্টা অফিস, প্রচণ্ড ব্যস্ততা, প্রচুর দৌড়াদৌড়ি, অসংখ্য অ্যাংজাইটি, নানান রকমের ঝক্কি ঝামেলা শেষ করে ঢাকা শহরের জ্যাম, আসা যাওয়ার সময়, ফ্যামিলির নানা বাস্তবতা, বাচ্চাদের এই সমস্যা সেই সমস্যা, কত কাজ কত কাজ, কত ব্যস্ততা, কত ধরনের এঙ্গেজমেন্ট আমাদের, এত কিছু করে ফাইনালি যখন আসলে আমরা ভাবি যে নিজের ফিউচারের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য কিছু একটা করা দরকার, আরেকটু ভ্যালু অ্যাডেড করা দরকার, নিজেকে, নিজের ভ্যালু প্রপোজিশন আরেকটু বাড়ানো দরকার, নিজের স্কিল বাড়াতে সময় দেওয়া দরকার, ট্রেনিং করা দরকার, লার্নিং বাড়ানো দরকার, ভাবি না যে সেটা নয়, আমরা ভাবি, কিন্তু আসলে বাস্তবতা, ব্যস্ততা আমাদেরকে, আমাদের ইচ্ছেটাকে, আমাদের চাওয়াটাকে আসলে বাস্তবে রূপান্তরিত হতে বাধা দেয়। অলসতা এসে যায়, কিছুটা স্থবিরতা এসে যায়, অনিচ্ছা এসে যায়, ক্লান্তি ভর করে আমাদের ভেতরে। ইটস ট্রু, আমি বললাম যে হ্যাঁ আমি জানি, এগুলো সত্যি, অবশ্যই সত্যি। এবং আমরা বকবক করি বলেই অনেকে হয়তো ভাবেন যে বড় বড় চেয়ারে বসে আছে তো বলাটা খুব সহজ, বলে দিল হয়ে গেল, এই টাইপের। আমাদের অবস্থা তো তারা বোঝে না, বিষয়টা এরকম না। প্রত্যেকেই আমরা অত্যন্ত নিচের থেকে, একদম শেকড় থেকে উঠে এসেছি, সত্যি বলছি, আমরা কেউ মনে করি না যে আমরা বিরাট কিছু হয়ে গেছে,
বিরাট চেয়ার, বিরাট পজিশন, এটা এমন কিছু নয়। মানুষ হওয়াটা আসলে গুরুত্বপূর্ণ। হাউএভার, ওই শেকড় থেকে উঠে এসেছি নিশ্চয়ই একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে। তো আমরা জানি, বাস্তবতাগুলো নিশ্চয়ই জানি, কিন্তু কথা হচ্ছে, ওই ভদ্রলোককে বলছিলাম যে দেখো ভাই, আমরা যদি ভুল করেও কার্নিশের বাইরে পা দিই, 10-তলা বিল্ডিংয়ের ওপর থেকে ভুল করে পা দিলাম, পরে মরে যাব। ইচ্ছে করে পা দিলাম কার্নিশের বাইরে, পরে মরে যাব। অথবা ইচ্ছেও করিনি, ভুলও করিনি, কেউ জোর করে ধাক্কা দিল, কার্নিশের বাইরে দিল আমাকে, তখনও পরে মরে যাব। অর্থাৎ এন্ড রেজাল্ট, পরিণতি কিন্তু একই। তো আমরা যদি সেলফ ডেভেলপমেন্ট না করি, নিজের স্কিল আরও না বাড়াই, প্রতিনিয়ত নিজেকে অ্যাডাপ্ট করতে না থাকি, সময়ের সাথে নিজেকে আপগ্রেডেড করতে না থাকি, তাহলে বাস্তবতাটা একই, পরিণতিটা একই। আমরা যত ইংগেজডই থাকি, যত বাস্তবতাই দৈনন্দিন জীবনে থাকুক, ব্যক্তিগত পেশাগত জীবনে, অনেকে বলেন যে আমি এত কাজে ব্যস্ত থাকি, আসলে এগুলো করার তো সময় নেই, ট্রেনিং করবো আর লার্নিংয়ের পেছনে দেবার মতো সময় পাই না, ইচ্ছেও করে না, সারাদিন পরে আর ভালো লাগে না। অনেকে বলেন যে বাসায় ফিরে আবার কত কাজ, বাচ্চাদের সামলানো, পরিবারকে সময় দেওয়া, বাজার করা, এই সেই, সময় কই? আমি জানি সময় নেই, আসলেই সময় নেই, মাত্র 24 ঘন্টার জীবন প্রতিদিন। এর থেকে আমি একবার একদম ক্যালকুলেটর ঘেঁটে বের করেছিলাম আমাদের কোথায় কতটুকু সময় চলে যায়। ঘুমেই তো 6 ঘন্টা যায়, লাইফের 4 ভাগের একবার ঘুমের পিছনে থাকে, আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই জীবনের 4 ভাগের একবার। ভাবেন তো অবস্থাটা, 60 বছর যদি বাঁচি, 15 বছর আমরা ঘুমিয়েছিলাম জীবনে। হ্যাঁ, সময় নাই, সত্যি স্কোপ নাই, ইচ্ছে করে না, কিন্তু বাস্তবতা যদি পেছনে দেখি, আমি যদি নিজেকে উপরে না উঠাই, আপগ্রেড না করি, অ্যাডাপ্ট না হই, নতুন নতুন জিনিস, প্রফেশনাল হিসেবে, মানুষ হিসেবে, দুটো দিকের কথাই বলছে। সেলফ ডেভেলপমেন্ট মানে শুধু চাকরির উন্নতি বলিনি, আত্ম উন্নয়ন সব দিক থেকে, বয়সের সাথে, সময়ের সাথে আত্ম উন্নয়ন জরুরি, কিন্তু সেটি যদি আমি না করি, যে বাস্তবতাই হোক, পরিণতি কিন্তু একই, ভবিষ্যতে আমরা ধরা পড়ে যাব, আটকে যাব। সারা পৃথিবী যদি এগিয়ে যায়, আমি যদি আমার জায়গাতে স্থির থাকি, আমাকে কিচ্ছু করতে হবে না, এমনিতেই আমি পিছিয়ে যাব। আমাকে একটা জায়গায় যদি আমি আটকে রাখি, কেউ কিন্তু আমাকে পেছনে ফেলে দিচ্ছে না, আমাকে কেউ পিছিয়ে দিচ্ছে না, বা আমাকে কেউ পেছনে ঠেলে দিচ্ছে না, আমার কেউ ক্ষতি করতে হচ্ছে না। ম্যারাথনে কী হয়, আমি যদি জায়গায় দাঁড়িয়ে থাকি, বাকিরা কিন্তু দৌড়তে থাকবে, পিছিয়ে পড়বো কিন্তু আমি। তো আসলে আমাকে দৌড়তে হবে, নিজের জন্যই দৌড়তে হবে। আমরা যদি মনে রাখি যে আমাদের পেছনে সবসময় প্রতিযোগিতা এবং ভবিষ্যতের চাপ, ভবিষ্যতের বাস্তবতা জ্বলন্ত কয়লার মতো আমাদের পেছনে লেগে আছে, আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং আমি যদি থামি, এই জ্বলন্ত কয়লা আমাকে হিট করবে। ভবিষ্যতের বাস্তবতা, ভবিষ্যতের ডিমান্ড এবং পিছিয়ে পড়ার ভয়, অন্যরা আমাকে পিছিয়ে দেবেন, পেছনে ফেলে দেবেন, সেই তাগিদটা যদি ভেতরে কাজ করে, সময় বের করা, সুযোগ বের করা, নিজেকে ডেভেলপ করার জন্য রুম তৈরি করা, এরপরেও কিছুটা হলেও সম্ভব। সবচেয়ে বড় দরকার ইচ্ছা শক্তিটা এবং ডেসপারেশনটা, যে আমাকে পেছনে ফেলে দিচ্ছে, আমি কিন্তু পেছনে পড়ে যাব। টায়ার্ড হয়ে যাই, সময় পাই না, ফ্যামিলির বাস্তবতা, অফিসের চাপ, বা ট্রেনিং করবার মতো ফান্ডিং নেই, আমি সবগুলো জানি। তারপরও বলছি, প্লিজ নিজের পেছনে সময় দিতে হবে। ইচ্ছা থাকলে অনেকগুলো পথ বের হবে, ইচ্ছা থাকলে, আমি ওনাকে বলছিলাম, 24 ঘন্টার জীবনকে 34 ঘন্টা করে ফেলতে পারবেন, চাইলেই সম্ভব। এই ইচ্ছাটা একটু করতে হবে, তা না হলে আমরা বয়স হলে নিজেকে যদি স্থির রেখে দিই, কনস্ট্যান্ট রেখে দিই, কোনো সেলফ ডেভেলপমেন্ট না ঘটাই, সময়ের সাথে অ্যাডাপ্ট না করি, নতুন নতুন স্কিল নিজের ভেতরে না নিয়ে আসি, আসলেই ফিউচারে আমরা প্রবলেমে পড়ব। পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেক্টর এগিয়ে যাচ্ছে, কর্পোরেট এগিয়ে যাচ্ছে,
কম্পিটেন্স বাড়ছে মানুষের ভিতরে, আমাদের জন্য কম্পিটিটর বাড়ছে, জব মার্কেট টাফ হয়ে যাচ্ছে, নতুন নতুন স্কিলের রিকোয়ারমেন্ট চলে আসছে। আমি যদি সেগুলোর সাথে নিজেকে অ্যাডাপ্ট না করি, আমি যদি নিজের ভেতরে সেগুলোকে নিয়ে না আসি, সত্যি বিপদে পড়ব। এখন হয়তো কোনোভাবে চলে যাচ্ছে, ফিউচারে কিন্তু আসলে আমরা সমস্যায় পড়ব, এবং বিশেষত সিনিয়র পজিশনে গেলে কিন্তু থ্রেট আরও বেশি, প্রেশার আরও বেশি, স্ট্রেস আরও বেশি, প্রতিযোগিতা আরও বেশি, বিপরীতে স্কোপ সীমিত, বাজার অত্যন্ত সীমিত ইন দ্য টপ লেভেল। রেডি হতে হবে নিজেকে যে কোনো মূল্যে, যাতে করে আমরা ভবিষ্যতে বিপদে না পড়ি। ভবিষ্যতের চিন্তাটাকে সবসময় সামনে রাখলে, কম্পিটিটরদের ভয়টা সবসময় পেছনে রাখলে, বাস্তবতাকে যদি মনে রাখি, খুবই সম্ভব অন্তত 25% এফোর্ট বের করা সম্ভব। নিয়ত করুন, আজকেই পরিকল্পনা করুন, কিছু না কিছু রাস্তা বের হবে। হ্যাঁ, তারপরে যদি কোনো পরামর্শ দরকার হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে নিশ্চয়ই আমি আপনাকে বলতে চেষ্টা করব। অ্যাপ্রোচ করতে পারেন মেসেঞ্জারে অথবা মেইলে অথবা ফোনে। আমাদের একটা ছোট্ট ক্যারিয়ার সংক্রান্ত গ্রুপ আছে ফেসবুকে, ক্যারিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট প্রফিশিয়েন্সি ক্যাম্প, এখানে যোগ দিতে পারেন। দরকারি অনেক কথা হয় ক্যারিয়ার নিয়ে, হয়তো আপনি উপকৃত হবেন। আর আমি তো ব্যক্তিগতভাবে আছি, বিশেষত অফিস আসার আগের সময়টাতে, রাস্তায় যখন আমি থাকি বা বিকেলে যখন ফিরি রাস্তায় থাকি, এই সময়টাতে আমাকে মেসেঞ্জারে অ্যাপ্রোচ করতে পারেন। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা কুলায়, নিশ্চয়ই আমি আপনাকে আমার অভিজ্ঞতাগুলো বলার চেষ্টা করব। হয়তো উপকৃত হবেন, অথবা অ্যাটলিস্ট আপনার দ্বারা আমি উপকৃত হব, আমি মোটিভেটেড হব। ভালো থাকুন, উইকেন্ড উপভোগ করুন। ধন্যবাদ।